ও জমির আলী, কি হয়েছে তোমার? সারা শরীর চুলকাচ্ছে, বমি বমি লাগছে আর ঘুম ঘুম পাচ্ছে। ফসলে বালয়নাশক দেওয়ার আগে ফুলহাতা শার্ট পরেন নাই কেন? মুখে গামছা বাঁধেননি কেন? শুনুন, আপনারা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। বালয়নাশক ব্যবহার করতে যেয়ে জমির আলীর মতো এরকম অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অথচ প্রতিটি ক্ষেত্রে একটু সাবধান হলেই এমন পরিস্থিতি এড়ানো সম্ভব। যেমন বালয়নাশক কেনার পর সেটা প্যাকেটে করে বাড়ি আনতে হবে, বাড়িতে বালয়নাশক রাখতে হবে শিশুদের নাগালের বাইরে, ব্যবহারের আগে বোতলের গায়ে লেখা নিয়মকানুন ভালো করে পড়ে তা মানতে হবে, স্প্রে করার সময় নিজের নিরাপত্তার জন্য ফুলহাতা শার্ট প্যান্ট গ্লাভস মাস্ক টুপি গামবুট ও চশমা পরতে হবে, বাতাসের বিপরীতে স্প্রে করা যাবে না, উপযুক্ত আবহাওয়ায় খুব ভোরে বা বিকেলে বালয়নাশক দিতে হবে, স্প্রে করার সময় কোনো ধরনের খাবার খাওয়া বা পান করা যাবে না, পোশাক ধুয়ে ফেলতে হবে ও গোসল করতে হবে। আসুন বালয়নাশক ব্যবহারে সচেতন হই, নিজে সুস্থ থাকি, পরিবেশ ভালো রাখি।